नमस्कार बंधुरा, इन्सपायरिंग टॉक्स विथ सुमित चैनले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, आजकेर ई भिडियोते किछु अनुप्रेरणामूलक उक्ति तुले धरेछि, जेगुलो जदि आपनारा जीवने मेने चलते पारेन ताहले अवश्यई आपनादेर जीवन बदले जाबे। ताहले चलुन भिडियोटि शुरू करा जाक। पृथिवीते काके बंधु करब, पाखिके से तो एक समय उड़े जाबे, फुलके से तो एक समय झरे जाबे, चाँदके से तो एक समय डूबे जाबे, मानुष के से तो समय साथे बदले ही जाबे। जीवन होक किंबा आपनजनी, कोनोटाई चिरस्थायी नय, समय स्रोते सबई एकदिन हारिए जाबे। जीवन के सामनेर दिके एगिए निये जावार सबचेये भालो एकटी उपाय हलो एकटी लक्ष्य पूरणेर पर आरो बड़ लक्ष्य ठीक करा। ए जुगे शिक्षित लोकेर अभाव नेई, किन्तु शिक्षित विवेकेर खूब अभाव। के पाशे थाकबे आर के पाशे थाकबे ना, सेटा प्रमिसेर उपरे निर्भर करे ना, एकमात्र खराब समय एवं परिस्थिति सेटा बुझिए देय। जे सत्यि तोमाके भालोबाशबे से कखनोई तोमाके भूले थाकते पारबे ना, होयतो अभिमान करे कथा बोलबे ना, तबु से साराक्षण तोमाकेई मिस करबे। डाकात जेमन गरीबेर बाड़ीते डाकाती करते जाय ना, तेमनी शयतान भालो मानुष छाड़ा खराब मानुष के धोखा देय ना। जे माछेर काटा बेशी से माछेर स्वादो बेशी, आर जे व्यक्ति सद बेशी तार जीवने कष्टो बेशी। केउ तोमाके सुंदर बोले कि ना सेटा बड़ कथा नय, तोमाके केउ भालो बोले कि ना सेटाई होच्छे आसल ब्यापार। जे व्यक्ति निजेर मर्यादा बोझे ना, अन्येओ तार मर्यादा देय ना। शून्यस्थान जेमन सठिक संख्या छाड़ा पूरण हय ना, तेमनी सठिक मानुष छाड़ा जीवने भालो थाका जाय ना। सुंदर चेहराओ एकदिन वृद्ध हबे, किन्तु सुंदर व्यवहार कखनो वृद्ध हबे ना। ताई जदि चाओ तोमार सुंदरता चिरजीवन बजाय थाकुक, ताहले मन थेके सुंदर हओ एबं निजेर व्यवहार सुंदर राखो, कारण रूपे सुंदरता गेलेओ व्यवहारे सुंदरता जाय ना। प्रत्येककेके विश्वास करा विपज्जनक, किन्तु काउके विश्वास ना करा आरो बेशी विपज्जनक। जानी तुमी व्यस्त, तबु ए बोका मन बार बार फोन चेक करे शुधु ए भेबे जदि तुमी मैसेज करो। देशलाइयेर काठि आगे निजे जले, तारपर अन्यके जालाय, तेमनि राग आगे निजेर क्षति करे तारपर अन्येर क्षति करे। शरीरेर अंग केटे भालोबासा प्रकाश करार नाम भालोबासा नय। जार काछे चोखेर जलेर कोनो मूल्य नेई, से रक्तेर दाम देबे किभाबे? প্রতিটা মানুষের একটা সহ্য ক্ষমতা থাকে, কিন্তু যখন প্রিয় মানুষের অবহেলা সহ্য ক্ষমতার বাইরে বেরিয়ে যায়, তখন বেঁচে থেকেও নিজেকে অনুভূতি শূন্য মৃত মানুষ বলে মনে হয়। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের হাতে, আর চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তবে মন খারাপ করো না, কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কতই না ভালো হতো যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত। তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা করত। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। কাউকে খুন করার চেয়েও বড় পাপ বিশ্বাসঘাতকতা করা। খুন হওয়া মানুষটা একেবারে মরে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা রোজ তিলে তিলে মরে। মনে ভালোবাসা থাকলে ফর্সা কালো ধনী গরিব কোনোটাই ব্যাপার না। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে, আর চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজার রানী হয়ে থাকে। জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো, তুমি সারা জীবন মাঠের ভিতরে ছুটেও গোল দিতে পারবে না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু সারা জীবন ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো কঠিন। অতিথি এক ঘন্টায় যা দেখে, গৃহকর্তী তা এক বছরেও দেখে না। চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না, তাই চালাকি নয়, জীবনে সাফল্য পেতে গেলে সততা দিয়ে কাজ করুন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসবে
সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। মানুষ তখনই খুশি থাকতে পারে যখন অন্যের খুশি দেখে হিংসা না করে তার খুশিতে খুশি হতে পারে। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমন কিছু মানুষকে যতই ভালোবাসা দেও না কেন, তারা কখনো আপন হয় না। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। তিনটি দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মদিন, বিয়ের দিন আর মৃত্যুদিন। তিন ধরনের মানুষের থেকে দূরে থাকো। এক, অনুপ্রেরণাহীন। দুই, উত্তেজনাহীন। তিন, কৃতজ্ঞতাহীন। যারা ভাবে যে তারা সবার চেয়ে বেশি জানে, তারা সত্যিকারের জ্ঞানীদের কাছে বিরক্তিকর। যে তোমাকে অ্যাভয়েড করে তাকে আর ডিস্টার্ব না করাই ভালো। সফলতার 10টি সূত্র। এক, যত দ্রুত সম্ভব শুরু করুন। দুই, প্রতিদিন নিজের সেরাটা দিন। তিন, নিজেই নিজের বস হন। চার, না বলতে শিখুন। পাঁচ, প্রতিজ্ঞ হন, প্রত্যয়ী হন। ছয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, জীবনই সেরা স্কুল। সাত, আশা হারাবেন না। আট, সমালোচকদের স্বাগত জানান। নয়, সাফল্যের হিসাব করুন। দশ, জীবনটা সহজ নয়, এটা মেনে নিন। পাপ। এক, কর্মহীন ধন। দুই, অন্তরাত্মাহীন সুখ। তিন, মানবতাহীন বিজ্ঞান। চার, চরিত্রহীন জ্ঞান। পাঁচ, নীতিহীন রাজনীতি। ছয়, নৈতিক ছাড়া ব্যবসা। সাত, ত্যাগ ছাড়া পূজা। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ। এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড়ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। বয়ে যাওয়ার সময় আর পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। সম্পর্ক হওয়া দরকার আত্মার সাথে, যা কখনো নষ্ট করে দিয়ে চলে যেতে পারবে না কেউ। কারণ রক্তের সাথে সম্পর্ক তো মশারও থাকে, যা এক সেকেন্ডে নষ্ট করে দিয়ে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।